জনার করৈতলা, পাঁচ জনার নরসিংদী অপারেশন শেষ করে আমাদের লোকজন সহ পরিস্থিতি বাধ্য করে আমাকে ভৈরবে চলে আসতে। 12 এপ্রিল রাত্রে আমরা ভৈরবে পৌঁছি এবং জানতে পারলাম যে আশুগঞ্জের বেঙ্গল রেজিমেন্টের লোকজন ডিফেন্সে আছে। আমি ওদের সাথে কন্ট্যাক্ট করি এবং জানতে পারলাম যে আশুগঞ্জে দ্বিতীয় ইস্ট বেঙ্গলের এক কোম্পানি ক্যাপ্টেন নাসিমের নেতৃত্বে ওখানে ডিফেন্সে আছে এবং তার একটি প্লাটুন মেঘনার পারে লালপুরে ক্যাপ্টেন মতিনের আন্ডারে ওখানে ডিফেন্সে আছে। উনি আমাকে অনুরোধ করলেন যেহেতু পাকিস্তান আর্মি নরসিংদী হয়ে ভৈরব এবং আশুগঞ্জের দিকে অ্যাডভান্স করছে, তাই আমি যেন ভৈরব থেকে আগে পুরানো ব্রহ্মপুত্র নদী উপর যেখানে একটা ব্রিজ আছে যে এলাকাটার নাম রামনগর, ওখানে যে প্রতিরক্ষা অবস্থান গ্রহণ করি। সুলতান সাহেব, ফরিদ সাহেব, মালিক সাহেব, আপনারা সমস্ত লোক নিয়ে এখন রেল লাইন ধরে সামনের দিকে আসতে থাকেন। আমি আমার রেকি পার্টি নিয়ে রামনগর ব্রিজের দিকে চলে যাচ্ছি, ওখানে আমি পর্যবেক্ষণ করার পরে আপনাদেরকে বিস্তারিত আদেশ দিব। আপনারা সমস্ত লোক ব্রিজের কাছে যাওয়ার একটু আগে রেল লাইনের ডানে এবং বামে গ্রামের মধ্যে লুকা থাকবেন এবং আমি যখন বিস্তারিত আদেশ দিব তারপরে আপনারা প্রতিরক্ষা অবস্থান গ্রহণ করবেন। নজরুল ভাই, সাদেক, বাচ্চু ভাই, আপনারা এখানে থাকেন। এই লঞ্চের মধ্যে আমার সমস্ত রিজার্ভ অ্যামুনেশন, অতিরিক্ত গোলা বারুদ এবং অস্ত্রশস্ত্র থাকছে। যখন আমার প্রয়োজন পড়বে তখন আমি লোক পাঠাবো এবং এই লঞ্চ থেকে অতিরিক্ত গোলা বারুদ নিয়ে যাব। বুঝতে পেরেছেন? আপনারা যদি কোনো বিপদ দেখেন, যদি উড়োজাহাজে কোনো হামলা হয়, তাহলে আপনারা নিরাপদ আশ্রয়ে এই লঞ্চটাকে নিয়ে চলে যাবেন। মনে রাখবেন এর মধ্যে আমার সমস্ত অস্ত্রশস্ত্র থাকলো। নায়ক রহিম, তুমি পাশের গ্রামে যাও, যা দেখো কিছু কোদাল বেলচা জোগাড় করা যায় নাকি, আর লোকজনকে বলবে যে আমাদের জন্য কিছু চিরামুড়ি গুড় যদি তারা সংগ্রহ করতে পারে তাহলে আমাদের জায়গায় যাতে পৌঁছা দেয়। ঠিক আছে ফরিদ সাহেব, আপনি সমস্ত লোক নিয়ে রওনা হন, আমি রেকি পার্টি নিয়ে চলে গেলাম। এই প্ল্যান অনুযায়ী আমি 13 তারিখ সকালবেলা আমার লোকজন সহ আম চামড়া সঙ্গে আমরা এখান থেকে রামনগরের উদ্দেশ্যে রওনা হই। ভৈরবের বীর জনতা আমাদেরকে যথেষ্ট সাহায্য সহায়তা করে, তারা আমাদেরকে বাংকার বানাবার কোদাল সাবল এই সমস্ত জোগাড় করে দেয়, তারা আমাদেরকে চিরামুড়ি দিয়ে খাওয়ার বন্দোবস্ত করে এবং আম চামুনেশন এখান থেকে বয়ে নিয়ে যেয়ে আমাদের স্থানে আমাদের যুদ্ধের সরঞ্জাম ব্যবস্থা করে। আমরা 13 তারিখ সকালবেলা রামনগর ব্রিজ এলাকাতে পৌঁছি এবং ওখানে অবস্থান গ্রহণ করি। এই সেই রামনগর সেতু, ভৈরব ব্রিজের পাশে আমরা বারাই যে প্ল্যান করছিলাম যে রামনগর সেতু এলাকাতে প্রতিরক্ষা অবস্থান নেবো এবং পাকিস্তান আর্মিকে ওখানে প্রতিহত করব, ওই অনুযায়ী আমি প্রথম রেকি পার্টি নিয়ে এখানে চলে আসি এবং পরে আমার জুনিয়র কমান্ডার আসে। আমি এই এলাকাতে আসার পরে পুরো এলাকাটাকে দেখলাম, দেখার পরে ডিসিশন নিলাম যে রেল লাইন বাদ দিয়ে আমার বাম পাশে যে এলাকা কুটিবাড়ি এবং এর পিছনে বাম পাশে যে ইটের ভাটা আছে এই এলাকাতে একটা প্লাটুন থাকবে, একটা মেশিন গান থাকবে কুটিবাড়ি এলাকাতে LMG সহ, ওখানে 2-3টা LMG থাকবে এবং এই বাম পাশে যে ইটের ভাটাগুলি আছে এখানে LMG পজিশন থাকবে, একটা সেকশন থাকবে যে এদের প্রতি ইনস্ট্রাকশন, ম্যাগনাদের যদি কোনো পাকিস্তান আর্মি এলিমেন্ট আসে ওদেরকে প্রতিহত করতে হবে। এই ব্রিজের দুই পাশে 2টা LMG পজিশন ছিল, আমি এখানে নিজের পজিশনে ছিলাম এবং আমার ডান পাশে এই এলাকাতে যে এম্বাকমেন্টটা দেখা যাচ্ছে গাছ যে এম্বাকমেন্ট এই এলাকাতে আর একটা প্লাটুন পজিশন ছিল। আমার সামনে
নদীর ওই পাশে ব্রহ্মপুত্র, আমি যেখানে বসা আছে এটা পুরনো ব্রহ্মপুত্র নদী, নদীর ওই পাশে রামনগর গ্রাম। এদের প্রতি ইনস্ট্রাকশন ছিল যদি রেললাইনের ডান দিক দিয়ে পাকিস্তান আর্মি কোনো এলিমেন্ট আসে তাহলে এদেরকে প্রতিহত করতে হবে, নদীর পার পর্যন্ত যাতে না পৌঁছে। আপনাদের সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা রামনগর ব্রিজ, এর নিচে দিয়ে যে নদীটা বয়ে গেছে এটা ব্রহ্মপুত্র নদী। আমরা এই রামনগর ব্রিজের উভয় পাশে আমাদের ডিফেন্স নিব। আমাদের ডিফেন্সের উদ্দেশ্য আপনারা জানেন, শত্রু পাক সেনারা ঢাকা থেকে নরসিংদী হয়ে ভৈরবের দিকে অগ্রসর হচ্ছে, তারা যাতে এই নরসিংদী ভৈরব রেলওয়ে লাইন দিয়ে অগ্রসর হতে না পারে প্রয়োজনে তাদেরকে প্রতিহত করার জন্য আমরা এখানে অবস্থান গ্রহণ করব। আপনারা বাম দিকে দেখতে পাচ্ছেন নদীর অপর পাশে লাল দালান কুঠিবাড়ি। সুলতান সাহেব স্যার, কুঠিবাড়িতে আপনার প্লাটুন থাকবে। আপনি একটা সেকশন কুঠিবাড়িতে প্রেস করবেন, সেখানে একটা মেশিন গান অবস্থান থাকবে। অবশ্যই স্যার। এই মেশিন গানের কাজ হবে মেঘনা নদী দিয়ে যদি শত্রু অগ্রসর হয় তবে তাদেরকে প্রতিহত করা, এবং যদি রেললাইন বরাবর শত্রু অগ্রসর হতে থাকে তবে সামনে আগে যাবেন এবং তাদেরকে রেললাইনের উপর হতাহত করতে চেষ্টা করবেন। ঠিক আছে, তারা যাতে আনচ্যালেঞ্জ অবস্থায় নদীর অপর পারে আসতে না পারে। এখানে বাম দিকে দেখেন ইটের ভাটা, ইটের ভাটায় একটা সেকশন অবস্থান হবে, সেখানে একটা এলএমজি থাকবে। এই ব্রিজের অবস্থানে একটা সেকশন অবস্থান হবে, ব্রিজের গোড়ায় একটা এলএমজি পজিশন হবে, আমি সেই এলএমজি পজিশনে থাকবো। ডান দিকে যে পুরাতন ইটের ভাটা দেখতে পাচ্ছেন নদীর অপর পাশে, সেখানে অপর একটি সেকশন থাকবে, একটা এলএমজি পজিশন থাকবে। ফরিদ সাহেব, আপনি পিছনে কালভার্টের পাশে রেললাইনের পূর্ব দিকে গ্রামের মধ্যে একটা ভালো জায়গা দেখে ওখানে আপনি বৃহস্পতি স্থাপন করবেন এবং সেখানে অ্যামুনিশন পয়েন্ট হবে। আমাদের সবার উদ্দেশ্য হবে শত্রু যদি ছোট ছোট দলে আসতে থাকে তবে তাদেরকে কাছে আসতে দেওয়া, এবং নদীর অপর পারে চলে আসলে, আমাদের রেঞ্জের মধ্যে চলে আসলে তাদেরকে হতাহত করা। আর যদি শত্রু বড় দলে আসতে থাকে তাহলে আমরা চেষ্টা করবো তাদেরকে যত দূরে সম্ভব তাদেরকে ডিপ্লয়েড করানো, যাতে তারা খুব কাছে না আসতে পারে, এবং তাদেরকে যতদূর সম্ভব হতাহত করা এবং দেরি করানো। আপনারা আমার কথা বুঝতে পেরেছেন? আমাদের অতিরিক্ত অ্যামুনিশন নরসিংদী ভৈরব ঘাটে লঞ্চে আছে, আমরা প্রয়োজন পড়লে সেখান থেকে অ্যামুনিশন নিয়ে আসবো। আপনারা আমার কথা বুঝতে পেরেছেন? আপনারা আপনাদের লোকজনকে নিয়ে আসেন, যা যা অবস্থানে চলে যান এবং অবস্থান তৈরি করেন। নয়টা সাড়ে নয়টার মধ্যে 13 তারিখে পাকিস্তান আর্মি নরসিংদী তরফ থেকে তারা অ্যাডভান্স করতে করতে এই রামনগর ব্রিজের প্রায় 7-8 গজ দূরে থাকতেই আমরা তাদেরকে দেখতে পাই এবং আমরা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করি। প্রথম যে এলিমেন্ট আগে আসছিল এটা গুলি খেয়ে হাতে 2-4 জন আহত হয়েছে বা নিহত হয়েছে, যখন কিছু ক্ষয়ক্ষতি হয় তখন তারা পিছনে চলে যায়। এবং পাকিস্তান আর্মি যেহেতু কোরেতলা পাদনা এলাকাতে বিরাট একটা মার খেয়েছিল তাই তারা আর হয়তো ক্যাজুয়ালিটি নিতে সাহস পায় নাই, তারা বিভিন্ন এলাকা দিয়ে বিভিন্নভাবে অ্যাপ্রোচ করে, কিন্তু যেখান দিয়ে তারা আগে আসছে আমাদের লোকজন আগে গেছে এবং তাদেরকে প্রতিহত করেছে, তারপরে তারা আর নদীর পারে আসতে পারে নাই। 13 এপ্রিল পুরো দিন চেষ্টা করে তারা নদীর পারে আসতে পারে নাই, পুরো রাত্র তারা চেষ্টা করছে, আমরা পেট্রোলিং করে এবং আমাদের হাতের পজিশন অ্যাডজাস্ট করে আমরা তাদেরকে প্রতিহত করি। এবং এই পরিবেশ পরিস্থিতিতে পাকিস্তান আর্মি মুক্তিযোদ্ধাদের সামর্থ্য যখন বুঝতে পারছে তারা তাদের প্ল্যান চেঞ্জ করে, তারা সকালবেলা 14 তারিখ সকালে আমরা দেখতে পেলাম যে মেঘনা দিয়ে তারা 2টা গান বটেছে। 14 তারিখ সকাল 6:30-6:30 থেকে 11:30 পর্যন্ত ভৈরব রামনগর এলাকাতে তারা বম্বিং এবং স্ট্যাপিং করে।
দেখা যাচ্ছে, তোমরা চুপচাপ পজিশনে থাকো। যদি গানবোট থেকে আমাদের উপরে ফায়ার আসে তাহলে আমার নির্দেশে ফায়ার হবে। সিডিটা কি নষ্ট হয়ে গেল নাকি পরিষ্কার আসছে না?